আলাইকুম, আমি তারেক আহমেদ। আজকে ভিডিওটির নাম দিয়েছি বলবো কম শুনবো বেশি এবং সম্পর্ক ভালো করব। তো আসলে আমার আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেকেই যখন আরেকজনের সাথে বা অন্যজনের সাথে কমিউনিকেট করি, তখন আমরা আসলে অনেক বেশি বলার চেষ্টা করি, তার কথা শুনতে আসলে চাই না বা আংশিক শুনি বা শুনলেও মনোযোগ দিয়ে শুনি না। এতে কী হয়, সম্পর্ক অনেকটা কিন্তু খারাপ হয়ে যায় এবং কাজের প্রোডাক্টিভিটিও কমে যায়। আপনি একটু চিন্তা করেন, আপনার বস বা আপনার কলিগস আপনার সাথে কমিউনিকেট করছে, আপনি মনোযোগ দিয়ে শুনছেন না এবং আপনি যখন তাকে রেসপন্স করছেন সেই রেসপন্সটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে যদি ভুল হয়ে যায় তাহলে একই কাজ আপনাকে আবারও করতে হচ্ছে। তাহলে আমি যদি একটু মনোযোগ দিয়ে শুনি, তার কথাকে যদি বাধাপ্রাপ্ত না দেই, তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে সে আমার কাছ থেকে কী প্রত্যাশা করছে এবং কাজটি ভালো করে বুঝে নিয়ে যদি আমি কাজটি তাকে ডেলিভারি দিই, তাহলে কিন্তু আমার সময় নষ্ট হচ্ছে না, এনার্জি নষ্ট হচ্ছে না, প্রোডাক্টিভিটি বাড়ছে। এছাড়াও আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন সেই ব্যক্তির কথা যদি মনোযোগ দিয়ে শোনেন এবং তার প্রতি যদি আপনি একটু কম্প্যাশনেট হন, অর্থাৎ সে যখন কোনো সুখের বা কোনো হ্যাপি মোমেন্ট বা ফিলিং শেয়ার করছে, তখন যদি আপনি হ্যাপিনেস শো করেন এবং সে যখন কোনো দুঃখের বিষয় শেয়ার করছে, তখন যদি একটু স্যাডনেস তার সাথে শেয়ার করেন বা ফেশিয়াল এক্সপ্রেশন যদি তেমন থাকে, তাহলে দেখবেন সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং দেখবেন যে কোনো বিপদে বা যে কোনো পরিস্থিতিতে খুশির সময় আপনাকে খুঁজে পাবে, আপনাকে খুঁজে নিবে এবং আপনাকে খুঁজে পাবে ভালো একটি বন্ধু হিসাবে। তাহলে আসুন আমরা একটি ভালো সম্পর্ক তৈরি করার জন্য, কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা কম বলবো কিন্তু বেশি শুনবো এবং আমরা যা শুনবো সে মোতাবেক আমরা তাদের সাথে রেসপন্স করবো। তো আজকে পর্যন্তই, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত আমি বিশ্বাস করি আপনারা সবাই বলার থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং একটি ভালো সম্পর্ক তৈরি করবেন এবং কাজের প্রোডাক্টিভিটি বাড়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।